প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম গ্রামের খুবই সাধারণ একটা খাবার কচু শাক তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কচু শাক রান্না করার সময় অনেকেরই কালারটা নষ্ট হয়ে যায় আজকে এ টু জেড রেসিপি শেয়ার করছি কি করে আপনারা সবুজ কালারটা বজায় রেখে কচু শাক রান্না করতে পারবেন দুই আটি কচু শাক নিয়েছি কচু শাক নেওয়ার সময় অবশ্যই কচি পাতা দেখে কিনতে হবে তো যারা চিনেন না তাদের জন্য কচু শাকটা দেখিয়ে দিচ্ছি এখন একটা কচু শাক নিয়ে নিচের অংশের ছুরি দিয়ে একটু কেটে নিয়ে আশটা ফেলে দিতে হবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন কিভাবে কচু শাক থেকে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি পাতার অংশে দু থেকে তিনটা টুকরো করে নিচ্ছি কিছু কিছু পাতা এ ধরনের পেঁচানো অবস্থায় থাকে তো এগুলোকে খুলে ছিঁড়ে নিতে হবে এভাবে প্রত্যেকটা পাতা আমি খুলে টুকরো করে নিচ্ছি আর শাকগুলোকে কুটি কুটিয়ে নিচ্ছি কচু শাক ধুয়ে পানি ঝরিয়ে একটা কড়াইতে নিয়ে চুলায় বসিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি এখন কোন রকমের পানি ব্যবহার করব না কচু শাক থেকে যে পরিমাণ পানি বের হবে তা দিয়ে শাকটা সিদ্ধ করে নিব শাক সিদ্ধ করা হয়ে গেছে এখন ডাল ঘুটনি দিয়ে শাক ঘুটে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি সাথে দিচ্ছি দুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নিব কচু শাক রান্না করার সময় খুব বেশি মশলা ব্যবহার করা যাবে না কারণ খুব বেশি মশলা ব্যবহার করার ফলে কচু শাকের সবুজ কালারটা নষ্ট হয়ে যায় এবার এখানে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ রসুন পেস্ট দিচ্ছি আধা চামচের চেয়েও কম হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া আধা চামচের চেয়েও কম জিরা গুঁড়া দিলাম আধা চামচ লাল মরিচের গুঁড়ো আধা চামচ আর এখন সব মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিব মশলাটা কষে আসার জন্য মোটামুটি ভাবে মশলা কষে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কয়েকটা চিংড়ি মাছ ছিলে রেখেছি চিংড়ি মাছের পরিবর্তে আপনারা চাইলে ডালও ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দর করে কষে গেছে এখন আমি কচু শাক সিদ্ধ করে রেখেছিলাম তা দিয়ে দিলাম পাল্টে মশলার সাথে এবার কচু শাক মিশিয়ে নিচ্ছি তবে এ পর্যায়ে কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না একেবারে পানি ব্যবহার ছাড়াই কিন্তু শাকটা ভেজে নিতে হবে কচু জাতীয় খাবারে যেহেতু গলা ধরার একটা প্রবণতা থাকে তাই এ পর্যায়ে এক টুকরা লেবু চিপে দিচ্ছি এতে করে কচু শাক আর গলা ধরবে না খেতেও টেস্ট অনেক বেটার আসবে দুইটা আস্ত কাঁচা মরিচ আর এক চা চামচ জিরাটালা দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার চুলা থেকে নামিয়ে একটা পাশে রেখে দিচ্ছি অন্য একটা প্যানে দু টেবিল চামচ পরিমাণ তেল আর এক টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি রসুনটা অলমোস্ট হয়ে গেছে এখন বাগার দিচ্ছি এই বাগানের ফলে কচু শাকের টোটাল টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে তেল আর রসুন কচু শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন শাকের সবুজ কালারটা একেবারে পারফেক্টলি আছে তো আমি যেভাবে রান্না করে দেখালাম আপনারা যদি এ টু জেড রেসিপি ফলো করেন আশা করি কচু শাকের রং নষ্ট হবে না আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ